যে কোনো সময় চীন আমেরিকা যুদ্ধ, চীন সাগরে মার্কিন ডেস্ট্রয়ারের টহল, বিতর্কিত দক্ষিণ চীন সাগরে চীনের নিয়ন্ত্রিত দ্বীপপুঞ্জের কাছ দিয়ে একটি মার্কিন ডেস্ট্রয়ারের টহল দেওয়ার ঘটনাকে মারাত্মক উস্কানি বলে অভিহিত করল বেইজিং। চীনের দাবি, এই ধরনের সামরিক তৎপরতা চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি সরাসরি চ্যালেঞ্জ। চীনা বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস মাস্টিন শুক্রবার বিতর্কিত জলসীমায় প্রবেশ করে। সে সময় দুটি চীনা যুদ্ধ জাহাজ মার্কিন ডেস্ট্রয়ারকে সতর্ক করে দেয়। তবে এই ঘটনা ঠিক কোন জলসীমায় ঘটেছে চীন তা জানায়নি। তবে চীনের সংবাদ মাধ্যমে বলা হয়েছে, স্পার্টলি দ্বীপপুঞ্জের মিসচিপ রিফের 12 নটিক্যাল মাইলের মধ্য দিয়ে মার্কিন ডেস্ট্রয়ার চলে গেছে। স্পার্টলি দ্বীপপুঞ্জকে চীনে নানশা নামে অভিহিত করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ চীন সাগরের এই দ্বীপপুঞ্জ ও এর আশেপাশের জলসীমার ওপর বেইজিংয়ের সন্দেহাতীত সার্বভৌমত্ব রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, বেইজিংয়ের অনুমতি না নিয়ে ওই এলাকায় যুদ্ধজাহাজ পাঠিয়ে আমেরিকা চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তার ক্ষতি করেছে, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক আইন লঙ্ঘন করেছে এবং সার্বিকভাবে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে বিপন্ন করেছে। চীন ও আমেরিকার মধ্যে যখন টানটান কূটনৈতিক উত্তেজনা বিরাজ করছে এবং দেশ দুটি বাণিজ্য যুদ্ধের প্রাপ্ত সীমায় পৌঁছে গেছে বলে মনে করা হচ্ছে, তখন এই হুঁশিয়ারি দিল বেইজিং। খনিজ সমৃদ্ধ দক্ষিণ চীন সাগরে চীনের সঙ্গে ভিয়েতনাম, তাইওয়ান, ফিলিপাইন, মালয়েশিয়া এবং ব্রুনাইয়ের সীমানা বিরোধ চলছে। এই বিরোধে চীনের বিরোধী দেশগুলোর পক্ষ নিয়েছে আমেরিকা, তাতে আরও ক্ষুব্ধ বেইজিং।